بسم اللہ الرحمن الرحیم یوٹیوب چینل حسن ایچ ڈی میڈیا মহরম মাস আসলে বোঝা যায় কে পাঞ্জাতনের পাগল আর কে পাঞ্জাতনের দুশ্মন। মহরম মাস আসলে বোঝা যায় কে আশেকের রাসূল কে দুশ্মনের রাসূল। দুইটা জিনিস চেয়ে নিলাম, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। আমি আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি, আজকের এই মাহফিলে যারা প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন, এই কষ্ট হাজারো হাজারো মানুষ এই সুনামগঞ্জের জমিনে, আপনারা যারা দিনের বেলায় উপস্থিত হয়েছেন, আপনারা বলুন এই কষ্টের উসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আজকে সাউন্ডটা একটু তুলে দাও। আজকে আমাকে পেয়ে আপনারা যতটুকু খুশি, এর চাইতে আজকের মাহফিলটা হওয়াতে আপনাদের চাইতে আরো বেশি খুশি আছে, ওরা হলো কবরবাসী। কথাগণ ঠিক কিনা এখন বুঝবেন না, কবরে গেলে বোঝা যাবে। সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, তখন কবরে তার দোয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়ে দেয়। এটা কি মাদ্রাসা না? কি মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা হওয়াটা আমাদের জন্য নিয়ামত না কেয়ামত? আজকে আমি তাহিরি আল্লামা মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব কেবলা মাদ্রাসায় পড়ালেখা করেছি। মাদ্রাসায় পড়ালেখা করাতে আমাদের সম্মান কি কমে গেছে? তা আপনারা কি চান না আপনাদের একটা সন্তান আলেম হোক? কথা বলেন। আমার যুবক ভাইরা গো, ও সৈয়দপুরের বাবারা, দিনের বেলা হাজার হাজার মানুষ আজকে সোহাদায় কারবালার মাসে, আমার ভাই আকবানী সাহেব সোহাদে কারবালার বয়ান অনেক দেখে করেছেন। এরপরও আমি আপনি সকল ওলামায়ে কেরাম মিলে যদি এই কারবালার বয়ান করি গো, দিনের পর দিন যাবে গ, রাতের পর রাত যাবে, এরপরও বয়ান শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বাইরারি, ও মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে। তাইলে বোঝা গেল, যদি 100% নিজেকে মুসলমান দাবি করেন, আমার আল্লাহ পাকের দেওয়া বিধানগুলো আদেশ নিষেধগুলো 100% মানার দরকার আছে না? নাই। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনাদের সুনামগঞ্জবাসীর কাছে জানতে চায়, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম
একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম মানে হলো শান্তির ধর্ম, ইসলাম মানে হলো মানবতার ধর্ম, ইসলাম হলো মানব কল্যাণের ধর্ম, ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম। এই জন্য যারা ইসলাম ধর্ম 100% জানার মতো জেনেছে, মানার মতো মেনেছে, এরাই হলো মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরো না। এখন প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, মুসলমান কাকে বলা হয়, মুসলমান কাকে বলা হয়? আমার নবী ব্যাখ্যা করেছেন কোরআনের যাবতীয় আয়াতগুলোর ব্যাখ্যা করা আমার নবীর হাদিস মুবারক। কোরআনের তাফসীর হলো সর্বোত্তম তাফসীর, আমার নবীর হাদিস মুবারক। আমার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ দিয়ে কেউ কষ্ট পায় না, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, ওই লোকটাই হলো সবচাইতে প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা উলামায়ে কেরামের গাড়ি ভাঙে, আজকে যারা আলেমদেরকে সুন্নি আলেমকে গলা কেটে জবাই করে, আপনারা বলেন এরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? কাফের, বেঈমান, জাহান্নামী, কথা বলুন ঠিক কিনা? কি দিয়ে বুঝাবো আপনাকে আমার মনের ব্যথা, কি দিয়ে বুঝাবো আমার কষ্ট? সাবধান করে দিলাম, ল ইজ নো রেসপেক্টার অফ পারসন, আইন কাউকে খাতির করে না। কথা বলুন ঠিক কিনা? বলুন। এই জন্য আপনারা আমার আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে যারা চলে গেছে এক বছর পরে পরে বাড়িতে হাজিরা দেয়, দুই বছর পরে পরে বাড়িতে দেখা করতে আসে, তিন বছর পরে পরে জিয়াফত খাইতে আসে, এই দুনিয়া ছেড়ে যারা চলে যাবে গো, তারা কেউ আর ফিরে বাড়িতে আসবে না। এ মুরব্বী আব্বা, আপনার দাড়িগুলো কুচকুচ কালো ছিল, এই দাড়িগুলো কোন দিন সাদা হইয়া গেছে? আপনি জীবনে কত আয়নায় মুখ দেখলেন, জাররা পরিমাণ টের পান নাই, কোন দিন আপনার কালো দাড়িগুলো সাদা হইয়া গেছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, তুমি মনে করিও না তোমার গায়ে অনেক শক্তি, তুমি মনে করিও না তোমার বাড়িতে অনেক সম্পদ, তুমি মনে করিও না তোমার সম্পদের বাহাদুরি, না না না, তোমার মতো আমার মতো কত যুবকের দল মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরতে দেখা যায় রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কেন? আমি আপনি জানি না কে কোন দিন মারা যাইব। এই জন্য মরার আগে আমরা আহলে বায়তের সঙ্গে মহব্বতের দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত। গান গাইতেছি, দোকান ঘরে বসে বসে তাহিরি গান গায়? আসো বাবা আসো, এখন সামনে বসে কথা বলো কোরআন হাদিস নিয়ে, দেখবো তোমার দৌড় কত। আল্লাহ রাব্বুল, নীরব নীরব থাকবেন,
এটা আহলে বাইতের মাহফিল যদি আদব নিয়ে বসতে পারে খোদা কি কসম আপনার কবরে জলমল করবে নূরের আলোতে সুবহানাল্লাহ বাল আহিয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহজাবান্না আল্লাযীনা কুতিনু ফী সাবীলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর পথে প্রেম প্রেমের সাথে ভালোবাসার সাথে দিনের জন্য কোরআনের জন্য হকের জন্য যারা জীবন দিয়া দিবে জীবন দিতে যাইয়া যদি রাজপথে যাইয়া যদি তারা মারাও যায় এদেরকে মরা বইল না এরা হলো জিন্দা শুধু জিন্দা নয় কবরের ভিতরে জান্নাত থেকে জান্নাতি খাবার আল্লাহ পাইয়া দেয় কথা বলুন ঠিক কিনা বলে এই জন্য সম্মান আছে না নাই এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কথা কোন ঠিক কিনা উচ্চ জায়গায় পানি জমে না নিচু জমিনে যায় আজকে আল্লাহ রহমত দিও সৈয়দপুরের গায় সুনামগঞ্জের গায় কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক বায়রা গো মুরব্বী আব্বারা আমি তাহিরি বলে দিয়ে যাই এটা সোহাদায় কারবালার মাস এটা এত 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 বড় মর্যাদা তত্ত্বভিত্তিক মাস একটু কারণ গুলা বলে দিয়ে যাই তাৎপর্য এক ছেলে এক মেয়ে দুইজন বিয়ে হলো সন্তান তাদের ঘরে নাই চিৎকার মেরি কি আল্লাহু আকবার বলবে সন্তান দেওয়ার মালিককে হায়াতের মালিককে মওতের মালিককে সব কিছুর মালিককে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন তিনি আমার রব তিনি আমার সব এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ একজন আজকে সুন্নি জামাতের উলামায়ে কেরামদের বিরুদ্ধে অনেক মানুষ ভুল ব্যাখ্যা করে ফতোয়া দেয় আমরা নাকি মাজারে যাইয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি নাউজুবিল্লাহ এটা ডাইরেক্ট মিথ্যা অপবাদ আমরা কোনোদিন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি না আমরা সব সময় আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধুই মনে করি যখন আমরা মাজারে যাই মাজার যায়া জিয়ারত করি যখন দুই হাত তুলে দোয়া করি আর বলি আল্লাহ আমাদের গুনাগারের দোয়া যদি কবুল না করো তোমার বন্ধুর উসিলায় আমাদের মনের আশা কবুল করো এর চাইতে বেশি কিছু বলি আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলছেন ওসিলা তালাশ করার কথা আরেক জায়গায় আমার আল্লাহ কোরআনে বলেছেন কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতীকুম বিহজুরে কন্না আল্লাহু আকবার কান নষ্ট হইলে কানের ডাক্তারের কাছে যায় চোখ নষ্ট হইলে চোখের ডাক্তারের কাছে যায় হাট সমস্যা হলে হাটের ডাক্তারের কাছে যায় এখন আমার প্রশ্ন শরীয়তের রোগও বুঝলেন শরীয়তের ডাক্তারও বুঝলেন এখন রুহানি রূপ বুঝেননি কলবের রূপ বুঝেননি রুহানি চিকিৎসা যদি করবেন শরীয়তের মেডিকেলে গেলে রুহানি চিকিৎসা পাবেন না যদি আপনার রুহানি চিকিৎসা পাইতে চান তাইলে যাইতে হবে গাজিয়া উবাইদিয়া দরবার ওই ব্রাহ্মণ বাড়িয়া কথা বলুন ঠিক কিনা বলেন যাইতে হবে ওলি আল্লাহর দরবার রুহানি চিকিৎসা করার জন্য এই জন্য শরীয়তের ডাক্তার আমরা বুঝি এখানে ফতোয়া নাই আল্লাহর ওলির দরবারে গেলে শুধু ফতোয়া কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা
আমার ওই ছেলে আর মেয়ে তাদের করে কোনো সন্তান নাই, সন্তান নাই। এক বছর হইয়া গেছে, আমার দেশের মধ্যে অনেক সংসার আছে যে ঘরের মধ্যে ছেলে নাই মেয়ে নাই, কিন্তু কিছু কিছু সংসার আছে যাদের ঘরে ছেলে আছে মেয়ে নাই, আবার কিছু সংসার মেয়ে আছে ছেলে নাই, কিন্তু যাদের ঘরে একেবারে সন্তান হয় না তখন তারা স্বামী স্ত্রীকে দোষে আর স্ত্রী স্বামীকে দোষে, তোমার কারণে সন্তান হয় না, স্বামীকে তোর কারণে সন্তান হয় না, এই দোষারোপ করিলেন না, এই কথা জিন্দিগিতে বইলেন না, বললে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আপনারা বিশ্বাস রাখবেন, ছেলে হোক আর মেয়ে হোক, দেওয়া না দেওয়ার মালিককে। এক বছর ধরে সন্তান নাই, দুই বছর ধরে সন্তান নাই, তিন বছর ধরে সন্তান নাই, এইভাবে এক বছর দুই বছর তিন বছর একেবারে বারো বছর এক যুগ হয়ে গেছে, তাদের ঘরে কোনো সন্তান নাই। আপনারা বলেন যাদের ঘরে বারো বছর ধরে সন্তান হয় না তাদের মনে কি কষ্ট না সুখ? কষ্ট আর কষ্ট, কিন্তু তাদের ঘরে বারো বছর ধরে যদিও সন্তান নাই, এদের মনের ভিতরে জাররা পরিমাণ কোনো দুঃখ নাই, একটা মাত্র কারণে, কারণ হলো একটাই, কারণ তারা দুইজন তাহাজ্জুদের নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যেই ঘরের ভিতরে আল্লাহর ইবাদত আছে সেই ঘরের ভিতরে যতই অভাব থাকুক না কেন তাদের মনের ঘরে কোনো দিন কষ্ট আসে না, কথা বলেন ঠিক কিনা? এবার দুইজন তাহাজ্জুদের নামাজ পড়ে, এক একদিন স্বামী স্ত্রীকে ডাক দিয়ে কয়, স্ত্রী আমাদের ঘরে কোনো সন্তান নাই, স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো সন্তান লাগবে না, কিন্তু শুধুমাত্র আল্লাহর একটা কথাই বলেন, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহু আকবার বলেন না, কার গোলামি? আল্লাহর গোলামি। একদিন হঠাৎ করে স্ত্রী ডাক দিয়ে, শোনো গো আমার মনে হয় আমাদের পাপের কারণে আল্লাহ সন্তান দেয় না। দেখছেন যে মানুষটা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না গো, যে মানুষটা আওয়াবিনের নামাজ ছাড়ে না, যে মানুষটা চাষ্তির নামাজ ছাড়ে না, যে মানুষগুলো পাঁচ ওয়াক্ত নামাজের জামাত ছাড়ে না, এই মানুষগুলোর কলব ডাকি জিন্দা না মরা? জিন্দা, জিন্দা। গভীর মনোযোগ। এবার স্বামী ডাক দিয়ে, শোনো আসো আমরা দুইজন আজকে রাতের বেলায় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবো। আপনারা বলেন আল্লাহর ভয়ে আশেকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন, ও বান্দা কম কম করে হাসো গো, বেশি বেশি করে তোমরা কান্নাকাটি করো, কারণ জাহান্নাম সবচাইতে আশেকের চোখের পানিটাকে ভয় পায়। জোরে কন্যা আল্লাহু আকবার। হে আমার আব্বা জিরা গো, ও সুনামগঞ্জের বাবারা, আজকে দিনের বেলা হাজার হাজার পাগলের দল আজকে আমাদেরকে দুনিয়ার স্বার্থে গ্রাস কইরা ফানাইছে, আজকে আমাদেরকে দুনিয়ার রং তামাশা পাইয়া গেছে, আমরা কাঁদতে পারি না, আমরা দিন যায় রাত যায় শুধু হাসি আর হাসি, আর দুনিয়াদারির পাল্লাই পরে, কথা বলেন ঠিক কিনা? এবার স্বামী যখন বলছে আজকে রাতের বেলায় আমরা আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দ, আর আল্লাহরে বলবো আল্লাহ আমাদের গুনার কারণে যদি সন্তান না দাও, সন্তান না দিবা অসুবিধা নাই, কিন্তু একটা ফরিয়া তোমার কাছে করি, আল্লাহ আমাদের দুইজনের গুনাহগুলো মাফ করে দাও।
এই কথা বলিয়া গো যেই মাত্র স্বামী স্ত্রী দুইজন ঘুমায়া গেছে, হঠাৎ করে রাতের বেলায় স্বামীটা ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা গো, তোমরা যারা ঘরের ভেতরে চোখের পানি ফালাইয়া কাঁদছো, এমন একটা প্রেম যদি জঙ্গলের ভিতরে যাইয়া মুরাকাবার মাধ্যমে দেখাইতে পারো গো, আমার আল্লাহ তোমাদের মনের আশা পূরণ করে ফেলবে। মুরাকাবা বুঝে না, মুরাকাবা বুঝে না, মুশাহাদা বুঝে না, ফানাফিল্লা বুঝে না, বাকাবিল্লা বুঝে না। এই কথা যখন সুন্নি পীর মাশায়েখ একরা বলে তখন একদল মানুষ আছে আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়, এমন কিছু সমাজে লোক আছে না? আজকে মুরাকাবা না থাকার কারণে আপনার কলবটা মরা মরা। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুশাহাদা মানে হলো যারে ধ্যান করলেন তারে কাছে পাইলেন, আর ফানাফিল্লা হলো যাকে কাছে পাইলেন দুইজনে প্রেমের ভাব আদান প্রদান হবে, আর বাকাবিল্লা মানে গল বাবের আদান প্রদান হতে হতে তুমি আমি আমি তুমি সেবুগাতুল্লাহে ও আমান আহসানু মিনাল্লাহে সেবুগা, এমন ভাবে ভাব আদান প্রদান হয়ে যাবে আল্লাহর রঙে তুমি রঙ্গিন হয়ে যাবে। আরে আল্লাহ একবার বলেন না, মুহিব্বির বাবা জিরাইরি আল্লাহ আকবার জোরে বলে খুশি না বেজা, আরো জোরে খুশি না বেজা। এই জন্য বাবার কষ্ট হচ্ছে আপনাদের, আস্তে আস্তে সময় যত যাবে ঠান্ডা তত নামবে, রহমত তত নামবে, পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? এই ধৈর্য ধরবেন, ধৈর্য, শুধু ধৈর্য, শুধু ধৈর্য ধরবেন, দেখবেন আপনার অতি সন্নিকটে আমার রহমতের চাদর বিছাই দিতেছে। এই ধৈর্য দেখে আমি অত্যন্ত আবেগ আপ্লুত, আমি অত্যন্ত সন্তুষ্ট, আই রিয়েলি প্লিজড, আমি অত্যন্ত সন্তুষ্ট আপনাদের প্রেম ভালোবাসা দেখে। এবার শুনুন, রাতে স্বপ্নে দেখছে মুরাকাবা, এই মুরাকাবা আপনারা মানেননি? সত্যি মানেন? পীর মুরিদি মানেননি আপনারা? যার পীর নাই তার পীর শয়তান, কথা বলুন ঠিক কিনা? একটু পরে পরে দৌড়মো সার্ভ এক্সেল দি মনে সমস্যা নাই, তবে আমার বয়ানে তো বাবা ভালো ভালো আয়োজন লাগে, ভালো আয়োজন লাগে। যাকে এলাকা কম আসিত যদি নিয়মিত আসি তাহলে এই মাইকের সাউন্ড আরো ভিআইপি আয়োজন হতে হবে, বক্স হতে হবে, ইকুয়ালাইজার ভালো হতে হবে, মনিটর হতে হবে, ঠিক কিনা? তবে আজকের মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দৌ, আর আমার গলা শেষ হয়ে যাক না, পাগলা সে দিস না, এরকম দিত না বাবা। আপনারা কি খুশি না বেজা? কারা কারা বেজার হাত তোলেন, কেউ বেজার নাই? কারা কারা খুশি হাত তোলেন, না রে তাকবীর, না রে হাত নামায়েন না, না রে রিসালা, না রে গাউসিয়া, সোহাদে কারবালা, আইলে সুন্নাত ওয়াল জামা, নবী ওলির দুশ্মনেরা, মিলাদ কিয়ামের দুশ্মনেরা, আল্লাহ কবুল করুন, একটু দূর শরীফ পড়েন, আল্লাহুম্মা তোমার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যায়,
নবী গো তোমার প্রেমের বলে ওয়াইস করুনি জো পাপাই আল্লাহুম্মা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলাল্লাহ ঘুম থেকে ওইটা স্বামী ডাক দিয়া কয় শুনব রাতের বেলা চোখের পানি কান্দা যে ঘুমাইছি আমার আল্লাহ মনে হয় আমাদের চোখের পানি কবুল কইরা ফলাইছে এই স্ত্রী শুনো আমি স্বপ্নে দেখছি আমার বাড়ির পাশে যেই জঙ্গলা আছে এই জঙ্গলায় যেই মোটা গাছ আছে এই গাছের গোড়ায় গিয়ে মোরাকাবা করলে নাকি দোয়া কবুল হবে তুমি কি বলো স্বামীকে ডাক দিয়ে কই স্ত্রী স্বামী গয়া আমার ঠিক আছে আমি যাব আপনার সাথে আল্লাহ যদি কবুল করব আমি যাব গো এবার স্ত্রী এবং স্বামী দুইজন ওই গাছের গোড়ায় মোরাকাবা করলেন আপনারা বলে দেন আশেকের চোখের পানির দাম কম না বেশি ভুগুবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবেশ শেষ বিচারের মালিক যিনি তিনি আমার রব তিনি আমার রব কথা কন ঠিক কিনা এইবারে বিনাইয়া বিনাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দল এবার কান্দা রাতের বেলা বাড়িতে গেছে যাইয়া দুইজন ঘুমাইয়া গেছে এবার ঘুমের পরে দিন গণে রাত গণে দান গণে সপ্তাহ গণে এইভাবে যখন দেড় মাস পার হইয়া গেছে স্ত্রী মুসকি মুসকি হাসতেছে ঘরে বৈশা বৈশা স্বামী ডাক দিয়ে কয় শুনো গো তুমি কেন হাসো গো স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমি কেন হাসি জানেনি আমার দিকে মন কেমন লাগতেছে তার মানে প্রমাণ হয়ে গেছে গো আমার আল্লাহ যে বলছেন লাতা না তুমি রহমাতিল্লাহ আল্লাহ যে বলছে আমার রহমত থেকে নিরাশ হয় না এই জন্য তারা নিরাশ হয় নাই এবাদত ঠিক আছে আল্লাহকে ডাকাও ঠিক আছে আঙ্গদেশের অনেক মানুষ রোগ বিমারে যদি পইরা যায় মসজিদের নামাজে যায় আর যখন রোগ থাকে না শরীরে শক্তি থাকে তখন ডানে বামে চলাফেরা করে এবাদতের খবর নেই না জোরে কন ঠিক না এবার স্ত্রী কয় স্বামী গো আমার দিক কেমন কেমন জানে লাগে গো এ স্বামী আমার কেমন কেমন লাগে স্বামী শুকরিয়া তান দুই রাকাত নামাজ আদায় করলেন বারো বছর পরে একটা গুড নিউজ বের হয়ে গেছে এক মাস চলে গেল দুই মাস চলে গেল তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস সাত মাসের কালে যখন পড়ছে তখন স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো আমার সন্তান পেটের ভিতরে মাঝে মাঝে কলিজায় লাথি দেয় হাই রে যুবকের দল দেখ তোর পা গুলো আমার সামনে দেখ আমি তাহিরির জিব্বা লাগাইয়া বলবো জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও মা বাবার মনে কোনো দিন কষ্ট দিও না আজকে আমি তাহিরকে এত মানুষ সম্মান করে আমার ভাই গাড়িতে বসে কথা উঠছে আমি আমার বাইরে বললাম ভাই আপনার দরবারটা একটু বাহিরে নেন আমার ভাইয়া ডাক দিয়ে কই আব্বা যতদিন জিন্দা আছে এই কথা মুখ দিয়ে বলা যাবে না আমার বাবা যেখানে বলবে আমরা সন্তানরা সেখানেই থাকব আমার মা এমন মা আমি ট্যাক্স করলা গাড়ি কিনছি কয়েকদিন আগে দশ বারো দিন আমি যে সিটের মধ্যে বৈশা গাড়িতে সব সময় মাহফিলে যাই
সর্বপ্রথম ওই সিটের মধ্যে আমার আম্মারে বসাইয়া আমি নিজে গাড়িটারে ড্রাইভ করছি। আমি আমার আম্মারে লইয়া মাঠের মধ্যে গরুনা দিছি। আমার একটা বিশ্বাস মা, তুমি যদি আমার সিটের মধ্যে বৈশা উদ্বোধন করিয়া দাও, পৃথিবীর মানুষ তোমার সন্তানের গাড়ি বাংলে বাংতে পারে, কিন্তু তোমার দোয়ার কারণে তোমার সন্তানকে কেউ কিছু করতে পারবে না। যেই দুখিনী মা, যেই দুখিনী মা, হাই রে আমায় করেছে লালো, করেছে লালো, আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাফ, আমি কেমনে দিব ওই দুখিনী মায়ের দাফ, যেই দুখিনী মা, যেই দুখিনী মা, হাই রে আমায় করেছে লালো, করেছে লালো, এ সুনামগঞ্জের বন্ধু বন্ধু গো, হে বন্ধু আমার, যদি তুই ভবিষ্যতে কিছু করতে চাস, মা যদি কবর থাকে আজকে কবরে যায় আমার জন্য দোয়া করবি, মা যদি বাচ্চা থাকে আজকের মাহফিল থেকে যাইয়া মার কদমে দূরে কইবি আম্মা, আম্মা জীবনে কত কষ্ট তোমার দিয়েছি, ও মা তাহিরি হুজুর বলছে তোমার মনে কষ্ট দিয়া হজ করলেও নাকি হজ কবুল হবে না, কি জবাব দিবি এই সন্তান, আমার ওয়াজ শোনার জন্য পাগল হয়ে গেছো, ওই স্তুতাকে ওই ভক্তকে আমি ভালোবাসি, ওই মুরিদকে আমি ভালোবাসি যেই ভক্ত তার মাকে ভালোবাসে, ওই হাত তুলে বলুন ঠিক না বেটে, যদি মানিয়ে কথা বলি আমাকে তোমার স্যান্ডেল দিয়ে গালে মারো, একটাই বুঝবো তোমার ঘরে কাবা আছে, তোমার ঘরে মক্কা আছে, তোমার ঘরে মদিনা আছে, চিৎকার মেরে কর মারহাবা, তোমাকে কি দিয়ে আমি বুঝাবো, শুধু আজ ঘটনা শুনলেই বাবা চলবে না, সাবধান করে দিলাম, মাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, সন্তান পেটে পেলাথি মারছে, স্ত্রী কই স্বামী গো আমার সন্তান আমার পেটে লাথি দিছে, দূরশ্রী পরে মার কথা বললে আমার একটু কষ্ট লাগে, আজকে এখানে আসছি মা ঘুমাইছে না, শুধু মাহফিল আইসা পুষলাম কিনা খবর নিতেছে, একটু দূরশ্রী পরে মনটা দিলটা নরম করে আল্লাহুম্মা, দিল নরম, আর মায়ার স্বরে বলেন আল্লাহুম্মা, মাশাআল্লাহ
আলে সাইয়েদেনা আরে ময়রো না ময়রো না রে জয়নাল তুমি জয়নাল ময়রো না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার যাদের মা নাই তার কারে বাড়িতে যায় মা বলে ডাক দিব আল্লাহু আকবার এই জবান খুলে বলে আল্লাহু আকবার লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আহ লা ইলাহা আহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই যুবতী কান্দাস কেন এই যুবক তোর চোখে পানি কেন যে সংসারে মা নাই তার চোখে পানি আসবে কথা কোন ঠিক কিনা স্ত্রী কয় স্বামী গো সন্তানের লাতি কলি যাই লাগে এবার স্বামী ডাক দিয়ে কয় কান্না করিও না আমার আল্লাহ এতদিন পরে আমাদের ডাক কবুল করেছেন দোয়া করি আমার আল্লাহ যেন সহি সালামত একটা সন্তান কবুল করে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার দশ মাস দশ দিন যখন হইয়া গেছে গো ওই মুহূর্তে স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো আমার মনে হয় সন্তান পাওয়ার ডেলিভারির সময় হইয়া গেছে ইন দি মিন টাইমে ওই মুহূর্তে স্বামী যতই খারাপ হোক না কেন আমার সমাজে দেখবেন স্ত্রী যদি ডেলিভারির কেসে মেডিকেলে যায় অথবা ঘরের দরজা আটকায়া দেয় স্বামী যতই খারাপ হোক না কেন স্ত্রী ডেলিভারির সময় তার দিলটা নরম হয়ে যায় মসজিদে নামাজে দুদিন না পড়লেও নামাজ পড়ে আল্লাহ রে কয় আল্লাহ আমার সন্তান আমার স্ত্রীকে তুমি সহি সালামতে রাখিও কথা কোন ঠিক কিনা কারণ ওই মুহূর্তটা এমন একটা মুহূর্ত যে মুহূর্তটা একটা কেয়ামতের মতো মনে হয় একমাত্র মাই বুঝে ওই সময়টা কত কঠিন কথা বলেন না ঠিক কিনা এ আমার যুবক ভাইরা গো এ সুনামগঞ্জের বাবারা সৈয়দপুরের আব্বাজিরা এবার স্ত্রী গরির ভিতরে দরজা লাগানো দাই মারছে ঘরের ভিতরে হঠাৎ কইরা
কান্নার আওয়াজ শোনা গেছে গো। স্বামীটা বাহিরে বসে আছেন, ঘর থেকে একটা মহিলা এসে ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা আমার আল্লাহ তোমার একটা জান্নাত দিছে, তোমারে একটা কন্যা সন্তান দান করেছে। 12 বছর পরে কন্যা সন্তান, মারহাবা কন। আল্লাহকে আমার দেশে অনেক করে মেয়ে যদি হয় অনেকের গাল ফোলায়, সত্যি কিনা বলেন? মেয়ে হইলে আরে এত বেজার। আর এক পয়গাম্বর আমার আল্লাহর প্রশ্ন করছে, আল্লাহ তুমি যখন বেশি খুশি হও তখন তুমি কি করো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি তখন বৃষ্টি দেই। মুসা পয়গাম্বরকে আল্লাহ এর চাইতে বেশি যদি খুশি হও তখন কি করো? আমি আল্লাহ ঘরের মধ্যে মেহমান পাঠাই, এর চাইতে খুশি যদি হয় তাইলে কি করো? আমি সংসারে কন্যা সন্তান দান করি। খুশি না বেজা? এটা জানা দরকার আছে। কিছু কথা তো সমাজেরও কইতে হয়, ঘরে গিয়া যাতে মান অভিমান সব শেষ হয়ে যায়, ঠিক না আব্বা? আমি কি কাউকে বকা দিয়েছি, কাউকে গালি দিছি, গান গাইছি, মাইক বানছি, নাচানাচি করছি? দোকানে বইসা রে আসার আগে কত গল্প গল্প না, আসতেছে গানা দারে বাসকা ভাড়াই লইব, আছে না নাই বলেন? বহুত লোক আজকে এখানে আসছে, সৈন্যা যান তাহিরি কি বলে, কন্যা সন্তান এই কন্যা সন্তান শুধু কান্দে, এই এদিকে কন্যা সন্তান হইছে কিন্তু কন্যা সন্তান কান্দে। আন্দদেশের বাচ্চারা কান্দে কিনা? কান্নার কারণে অনেক সময় হুজুরের কাছে পিসা হুজুরের কাছে যায়, যায় একটু হুজুর বাচ্চাটা কান্দে একটু কাইতন ভরা দেন, দেখে না? হুজুর আমার বাচ্চারা কান্দে একটু তেল পরা দেন, দেখি না? জায়েজ আসেনি? পানির মধ্যে ফু দেয়, জায়েজ আসেনি? আছে আছে আছে। কিন্তু বাচ্চারা কান্দে কিন্তু কোনো হুজুর কোনো কবিরাজ ধরতে পারে না কেন কান্দে, ছোট মানুষ তো বলতেও পারে না কি সমস্যা। ওষুধ অনেক সেবন করছে কিন্তু কোনো কাজ হয় না। বাচ্চাটা আস্তে আস্তে যখন একটু বড় হয়েছে কথা বলতে পারে, তখন বাচ্চাটা মেয়েটা তার বাবাকে ডাক দিয়ে, কে আব্বা আমি পেটের ব্যথা কান্না করি না, আমি চোখের ব্যথা কান্না করি। মা তুমি তো চোখ খুলো না, একটু খুললে তাকাও তো। কয় বাবা আমি তো তাকাইতেও পারি না। দেখেন 12 বছর পর্যন্ত সন্তান ছিল না, এটা ছিল এক জালা। সন্তান যাই হইল সন্তানটা হলো অন্ধ, এই হলো 2 জালা। যাই অন্ধ হইল এখন আবার অন্ধ চোখে ব্যথা, এই হলো 3 জালা। 3 জালা একত্র কইরা স্বামী স্ত্রী বৈশা বলতেছে, শোনো গো আমার 12 বছর পরে তো আমরা একটা সন্তান পাইছি, এমনও হইতে পারে এমন একটা মুরাকাব আবার করি আমার আল্লাহ হইতে বা আমার মেয়ের চোখও ভালো করে দিতে পারে। আল্লাহ আকবার জোরে কইবেন না? উসিলা করতে হবে, ঠিক কি না? এবার মুরাকাবা কইরা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে, তোমার মাইয়া রে দুনিয়া ডাক্তার কবিরাজ লাগাইলে তোমার মাইয়া ভালো হবে না। তোমার মাইয়াকে যদি ভালো করতে চাও তাইলে যেই গাছের গোড়ায় গিয়ে মুরাকাবা করছো সেই গাছের গোড়ার মধ্যে যাও, যাইয়া দেখবা ওই গাছের গোড়ার মধ্যে কবিরাজ রয়েছে। এবার স্বামী স্ত্রীকে ডাক দিয়ে কয়, শোনো আমি স্বপ্নে দেখছি ওই গাছের গোড়ায় নাকি কবিরাজ আছে, তুমি কি বলো? এবার মার মন তো পাগলা মন, মা কিন্তু অনেক সময় সন্তানের জন্য নিজের বাড়িঘরের জিনিস পর্যন্ত বিক্রি করে সন্তানের উন্নতির জন্য সন্তানের চিকিৎসার জন্য কথা বলেন, ঠিক কিনা? এবার স্ত্রী এই কথা বলার পরে তার স্বামী তাকে নিয়ে গেলেন ওই গাছের গোড়ায়, যাইয়া দেখতেছেন কিসের কবিরাজ, কবিরাজের গোষ্ঠীও নাই। এখন মাইয়াটারে গাছের গোড়ায় বসায়া বাবার মন তো, উনি বলতেছেন মা তুমি একটু বসো আমি দেখি জঙ্গলার ভিতরে কোনো কবিরাজ পাওয়া যায় কিনা। মেয়ের বাবা গেছে কবিরাজের সন্ধান করার জন্য, খুঁজতে 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 অনেক দূর পর্যন্ত তালাশ করলেন,
কিন্তু কবিরাজ পাই না। মসজিদের ভিতরে আজান হয়ে গেছে মগরিবের, এরপরও কবিরাজ পাই না। খুঁজতে খুঁজতে মসজিদের মধ্যে আশার আজান হয়ে গেছে, এরপরে কবিরাজ পাই না। আবার যখন গভীর রাত হয়ে গেছে তখন মেয়ের বাবার মনে একটা চিন্তা হইল, আরে আমার মেয়ে কেনা জঙ্গলার ভিতরে বসাই আসছি, বাঘে যদি আমার মাইয়া খাইয়া ফেলে থাকবে, আমার কবিরাজ লাগতো না, আমি আমার মেয়ের কাছে চলে যাই। এবার মেয়ের বাবা অনেক ভয় চিন্তা কইরা মেয়ের কাছে আসছেন। আয়সা দেখতেছেন যে এই গাছের গোড়ার মধ্যে মেয়েটাকে বসাইয়া গেছে, সেই গাছের গোড়ায় আর মেয়েটা নাই। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। ও বন্ধু রে, এবার বাবার ছিল তিন জালা, এখন হয়ে গেছে চতুর্থ জালা গো। যদি সন্তানকে বাগে খাইয়া ফেলে গো, তাইলে হয়ে যাবে চোদ্দ জালা, একটা মাত্র কারণে জালা হবে গো। মেয়ের মা যদি তার ডাক দিয়ে কয় স্বামী গয়ে আমার, আমার মেয়ে ছিল না আল্লাহ দান করেছে, আমার মেয়ের চক্ষু অন্ধ হোক গো, চোখের মধ্যে ব্যথা হোক, এরপরও আমার মেয়েটা যদি সংসারে থাকতো তাইলে আমি মেয়েটারে দেখে শান্তি পাইতাম, এখন আমার মাইয়াটার যদি বাগে খাইয়া ফেল গো, আমি মেয়ের মার কাছে কি বলে সান্ত্বনা দিব গো। এই কথা বইলা মেয়ের বাবা চিন্তা করে, এবার আইসা দেখে গাছের গোড়ার মধ্যে সন্তান নয়। এ আমার সুনামগঞ্জর ওই দিনের বেলার বাবাজিরা গো, এবার মেয়ের বাবা যান এতক্ষণ আলোচনা করে, এতক্ষণ এতক্ষণ কবিরাজ তালাশ করছে, এতক্ষণ কবিরাজ তালাশ করছে, আর এখন মেয়ের বাবা মেয়ের টেনশনে বইরা গেছে। এই মুহূর্তে যদি এই সৈয়দপুরে মাহফিলে আইসা একটা সন্তান যদি হারাইয়া যায়, তার মা বাবা টেনশন করবে কি করবে না? এবার মেয়ের বাবা চিন্তাই বইরা গেছে গো, এবার চিন্তা করতে করতে ফজরের নামাজের আজান হইয়া গেছে রে বাবা, এবার মেয়ের বাবা হাত পা চলে না, শেষ পর্যন্ত পিছন দিক দিয়া ঝর্ণার আওয়াজ পাইছে। ঝর্ণার আওয়াজ যখন পাইল পাওয়ার সাথে সাথে ডাকটা পিছন দিকে ফিরাইছে, একটা পাহাড়ের উপর দিয়া সুরজি মামা টা ভাইসা উঠছে, আর মেয়ের বাবা পিছন দিক দিয়ে তাকাইয়া দেখতেছে যে এই মেয়েটা সারা রাত খুঁজে পাই নাই, এই মেয়েটা সকালবেলা সুরজি মামার দিকে তাকাইয়া তাকাইয়া হাত গুলা ছড়াইয়া ছড়াইয়া আল্লাহর প্রেমের গান গাইতেছে। আল্লাহু আকবার বলে। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে, মায়া ও মা গো, যেই মাত্র মেয়ের বাবা মেয়েটার বাবা বইলা মা বইলা ডাক দিছে গো, সাথে সাথে এই ডাকটা ফিরাইয়া বাবার ডাকে সারা দিয়া বাবার ডাক দিয়া কই আব্বা গো, ও আমার আব্বা যান, আমি আজকে শুধু আপনার ডাকটা কানেই শুনি না, আজকে আমার চোখ দিয়া আপনাকে ডাইরেক্ট দেখতেছি। আরে জোরে কন্যা আল্লাহু আকবার। একটা শাম গাইতামনি সলবনি নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, ওর জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই, আরে মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনি ভাই, ওরে কি দিয়ে নি বাইরে জ্বালা, বল না ওরে কি দিয়ে নি বাইরে, এই সাউন্ড ধর্মীয়।
মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনে ভাই, কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতাছে? পিরিতি শিখাইয়া কই গেল লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এই তাহিরি করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়ে এনি ভাই, জোরে কোন ঠিক কিনা? হাত তোরে কোন ঠিক কিনা? মুর্শিদি শান গাইলে শান্তি লাগে কি লাগে না? দিনের বেলা কারবাসি বাজে, কথা কোন ঠিক? কইতাম না দিছি বহুত প্রেম দিয়া দিছি, ইউটিউবে বহুত প্রেম দিয়া দিছি আপনার করে। এই ভাই মোস্তফা ভাই, আজকের ওয়াশটা তো হাসান এইচডি মিডিয়াতে পাওয়া যাবে, ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, মারহাবা কোন? আগামীকাল রাত্রে অথবা আজকে রাত্রে যদি সুযোগ হয় আজকে রাত্রে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। হাসান এইচডি মিডিয়াতে সার্চ করবেন ইনশাল্লাহ, আজকের এই ওয়াশটা ইনশাল্লাহ আপনারা কালকেই পেয়ে যাবেন মোবাইলে, প্রত্যেকের মোবাইলে। আলহামদুলিল্লাহ কইতেন না? খুশি না বাজার? মাহফিল হচ্ছে সৈয়দপুর, দেখবেন এই মাহফিল সারা বিশ্বের মানুষ শুনবে, এতে কি সৈয়দপুর বাসী দোয়া পাবে না? এই পাবে না? কারা কারা খুশি হাত তোলেন? আল্লাহ আল্লাহ আকবার বলেন। আমার নেতা এদিকে, আমার দিকে, আমার দিকে, মেয়েটা ডাক দিয়ে তুই আব্বা গো। এই একটা সুন্দর পরিবেশ করি, হ্যাঁ আপনারা বসেন, বাতাস আসবে বাইরে থেকে, একটু বসেন আপনারা, বসেন দেখবেন আরো সুন্দর হবে, একটু বসেন দেখবেন ওদের সুন্দর হবে, ঠিক আছে আপনারা বসেন বাবা দেখবেন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। ওয়াজ কেবল ভূমিকাতে আসি, এখনো শুরু করি নাই, আপনারা তো আসতেছেন, কিছু আসার সময় দিতে আসি ইনশাআল্লাহ। আমরা দুই ভাই আজকে আসি আপনাদের এখানে ইনশাআল্লাহ, ঠিক আছে? এ বাবা বসেন না বাবা, বসেন, দুরুদ শরীফ পড়তে পড়তে বসেন। আল্লাহুম্মা, একবার মাটিতে বসে যান, মাটির দেহ মাটি খাবে, মাটিতেই বসেন, মাশাআল্লাহ তো বসে গেছে, এখন বাতাস আসবে। ওয়ালানি সাইয়্যিদিনা, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
কায়েল হইনে অনিয় কাওয়া খাজা এ আজমেরিকা কায়েল হইনে অনিয় কাওয়া খাজা এ আজমেরিকা মান দিয়ে হাম সব দিল সে মান দিয়ে হাম সব দিল সে কহনা আলা হযরত কা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 একটা কথা বলি সিলেটে শাহজালাল কা সিলেটে শাহপরাণ কা সিলেটে শাহজালাল কা সিলেটে শাহপরাণ কা সিলেটে শাহজালাল কা বারি ওরা উবাইদিশা আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ 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 কহনা গাজী দরবার কা আল্লাহু আল্লাহু একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার মের বাবা নাক দিয়া কই মা গো শুধু কবিরাজের নামটা বলো না কে তোমার চোখ দুইটা ভালো করছে আমার যত সম্পদ আছে গো সব সম্পদ বিক্রি কইরা ওই কবিরাজের ঋণ আমি শোধ করবো জোরে কন্যা সুবহানাল্লাহ এবার মেয়েটা ডাক দিয়া বলে আব্বা গো আপনি যদি কবিরাজের সন্ধান পাইতে চান তাইলে আমার যে গাছের গোড়ায় বসাইছিলেন গো আব্বা ওই গাছের গোড়ার মধ্যে নিয়ে যাইতে হবে এবার মেয়েটারে ওই গাছের গোড়ায় যখন নিয়ে গেছে গো সাথে সাথে রে আমার আব্বা এবার মেয়েটার বাবা ডাক দিয়া কয় মা কবিরাজ কোথায় কবিরাজ কোথায় মেয়েটা ডাক দিয়া গয় আব্বা ও আব্বা গো আপনি আমার গাছের গোড়ায় বসাইয়া গেছেন ডানে বাঘের গর্জন বামে শিয়ালের গর্জন সিংহের গর্জন আমি যখন দেখলাম গভীর রজনীতে শুধু ভয়ঙ্কর প্রাণীর গর্জন আমি মনে করছি আজকে রাত্রটাই আমার শেষ রাত্র আমি তখন জন্মের মতন আমার আল্লাহরে অন্তর দিয়া ডাক দিছি আল্লাহ এই জবান খুইলা বলো আল্লাহ মতন আল্লাহর ডাক দিছি আল্লাহ যেই মাত্র আমি ডাক দিছি আমি দেখলাম গো আব্বা উপর দিকে দুইটা পানির ফোঁটা আমার দুইটা চোখের মধ্যে পড়ছে যেই মাত্র চোখের মধ্যে পানির ফোঁটা গুলো পড়ছে গো বাবা সাথে সাথে আমার চোখের জ্বালা বন্ধ হইয়া গেছে আমার দুইটা চোখ ভালো হইয়া গেছে আল্লাহ আকবার আল্লাহু আকবার বলেন আর যখন আল্লাহু আকবার এবার মেয়ের বাবা কই মা গো
জোর নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কোথায় থেকে পানির ফোঁটাটা তোমার চোখে পড়ল? এবার মেয়েটাকে বাবা আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। এই কথা বললাই, এই কথা বললাম মেয়ের বাবা উপরের দিকে যখন মাথাটা সকালবেলা তুলছে, তুইলা দেখতেছে রে বাবা গাছের গোড়ার উপরে গাছের দুইটা ডাল আছে, ওই গাছের একটা ডালের মধ্যে দুইটা পাখি জুড়া বান্দা বইসা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এবার ডাক দিয়া কয় পাখি পাখি গো তুমি কেন চোখের পানি ফেলাইয়া কান্দ? এই পাখিগুলা ঠোঁটটার উপরে দিকে তুললা যেন আল্লাহর কাছে জবান ভিক্ষা চাইছে। এবার আল্লাহর কাছ থেকে জবান ভিক্ষা পাইয়া ডাক দিয়া কই আল্লাহর বান্দা গো আমি কেন কান্দি জানি, আজকের মাসটা জানি কোন মাস, আজকের দিনটা জানি কোন দিন, আজকের দিনটা হলো মহরমের দশ তারিখের দিন। এই আওয়াজে মানি না হাত তুলে বল আল্লাহ আজকের দিনটা জানি, আজকের দিনটা কোন দিন, আজকের দিনটা হলো মহরমের দশ তারিখের দিন। এই দিনে নবীর আউলাদের গলার মধ্যে ছুরি চালাইয়া রে বাবা গলা থেকে দেহটার আলাদা কইরা দিছে, আমরা তার সুখে চোখের পানি ফালাইয়া কানতেছি। জুরি কি আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধু, ও বন্ধু রে আমার, এবার এই কথা বলার পরে ইন দি মিন টাইমে ওই মুহূর্তে, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয় তোমরা কান্দ, আমি আজকে সৈয়দপুরের মানুষের কাছে জানতে চাই, আজকে আপনারা বলে দেন যদি একটা পাখির চোখের পানির কারণে এই অন্ধ চোখের ওই পাখির চোখের পানি যদি হুসাইনের মহব্বতের কারণে চোখের পানির এত দাম হয়, পাখির চোখের পানি পইরা যদি জন্মের অন্ধের চোখ পালো হইতে পারে গো, আজকে সৈয়দপুরের মানুষ হাই হুসেন করে কান্দা বুক বাসাইতে পারলে আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? আরে জোরে কন্যা পারে কি পারে না? ও গুণের ভাই বাইরে কার বালায় নিল তোমাহিকে বলবো, ও গুণের ভাই বাইরে কার বালায় নিল তোমাহিকে, ওর নবী রাউলাদ শহীদ করলো নবী দুশ্মনে রে ও গুণের ভাই ভাই রে কার বালায় নিল তোমাহিকে, কি আহা গুল্লা গিল আল্লাহ কার বালার মহিদান ওর ফুরাতি নদী বন্ধ করলো ইয়াজিদা দুশ্মনে, ওর কি আহা গুল্লা গিল আল্লাহ কার বালার মহিদান ওর ফুরাতি নদী গেরাও করলো ইয়াজিদা দুশ্মনে, ওর জয়নাল কে বন্দি করিল জয়নাল রিল হয়ে জিদা দুশ্মন, এই গুণের ভাই হি ভাই রে কার বালায় নিল তোমাইকে বলো, ও গুণের ভাই হি হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে আজ গরাকবর তীর খাইল পানির কাহারণে, ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে ওরে আজ গরাকবর তীর খাইল পানির কাহারণে, ওরে জয়নাল কে বন্দি করিল জয়নাল রিল হয়ে জিদা দুশ্মনে, হে ও গুণ বলো বাইরে
নিল তোমাকে বলো গুণের ভাই ই ভাই রে হায় গাছের পাতা জোরে পড়ে সখিনার কান্দনে ওরে বিয়া করে গেল স্বামী কারবালার মহিদানে এই গজলটা তিন ঘন্টার ওয়াজের গজল গায়া শেষ করে দিতেছি ওয়াজটা করলাম না গাছের পাতা জোরে পড়ে সখিনার কান্দনে ওরে বিয়া করে গেল স্বামী কারবালার মহিদানে ওরে আশার বাসা ভাঙা দিল আশার দিল হয়ে সিদা দুশ্মনে গুণের ভাই কারবালায় নিল তোমাইকে বলো ও গুণের ভাই হি ভাই রে কারবালায় নিল তোমাইকে ওরে এসি দা দুশ্মনে তোমায় এসি তোমায় মারিল পরানে বলো ও গুণের ভাই হি ভাই রে তোমাইকে বলো ও গুণের ভাই হি ভাই রে কারবালায় তোমাইকে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা হাই হোসে এই আওয়াজে মানি না হাত তোলে কো হাই হোসে আরো জোরে কো না হাই হোসে হাত লড়াই এখন হাত লড়াই এখন ও গুণের ভাই হি ভাই রে নিল তোমাইকে বলো ও বলো ভাই রে নিল তোমাইকে আই রে নবী রাউলাদ শহীদ হইল হইল নবী রাউলাদ হইল পানির কারণে বলো ও বলো ভাই রে তোমাইকে বলো ও গুণের ভাই হি ভাই রে কারবালায় নিল তোমাইকে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা হাই হুসে ইমাম হুসাইনের বিরহে চোখের পানি ফালাইলে লাভ না লস আরো জোরে বলুন আজকে বাংলাদেশের কুখ্যাত বেঈমান নুরা বাইরিছে ওরা এজিদের পক্ষে কথা বলতে চায় আছে কি না বলো এজিদের নাকি কোনো দোষ নাই কয় এজিদ নাকি পরে অনুতপ্ত হইছে কাজটা কি করলা এটার দ্বারা কি এজিদ মাফ পাইব বরং ইমাম হুসাইনের কল্লা কাটার পরে কল্লাটা দেখা এজিদে বলতেছে কি জানেন আমরা আমাদের পূর্বপুরুষ বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি তো যেই বেটা এই কথা কয় এই বেটা যত ধরনের কৌশল অবলম্বন করুক সে কি বেঈমান নাকি ইমানদার সে কি মুসলমান না কাফের এজিদে কাফের তাতে কোনো সন্দেহ আছে হাত তুলে কোনো সন্দেহ আছে যারা এজিদের পক্ষে কথা বলে এরাই হলো শিয়াদের দালাল কথা বলুন ঠিক কেনা সাবধান অনুরোধ করে দিয়ে যায় দুশ্মনকে দুশ্মন বলতে হবে না বললেও দুশ্মনী কাফেরকে কাফের বলতে হবে না বললে কুফুরি কথা বলুন ঠিক কেনা হককে গোপন রাখার কোন সুযোগ বাস ইমাম হুসাইন ওনার সন্তান এই ইমাম হুসাইনের যে বডি ডায়ার অর্ধেক পাইছে আমার নবীর মতন আর একটু জোরে কথা আর ইমাম হাসানের যে অর্ধেক এই অর্ধেক পাইছে অংশটা আমার নবীর মতন দুই ভাইয়ের অর্ধেক অর্ধেক ভাগ করছে আমার নবীর মতন আর ইমাম আলী আকবর তার মাধ্যমে নবীর একটা গুণ আছিল কি জানেন ইমাম আলী আকবর হলো ইমাম হুসাইনের সন্তান আলী আকবরের কণ্ঠটা ছিল একেবারে আমার নবীর মত এগুলো আহলে বায়াত বুঝতে হবে না তাদেরকে জানতে হবে না হ্যাঁ আসগরও ছিল নবীজির মতন অনেক সুন্দর নৌরানি সরদ আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আমি তো একটু যুদ্ধে যামু ডাক দিয়া কয় তুমি যাইও না
তুমি যদি যাও আমি কার ডাক শূন্য নবীর ডাকের সুর যে প্রেম আছে এই প্রেমটা মিটাবো তুমি যেও না এবার ডাক দিয়ে কে আব্বা আমার জন্য যদি আমি যদি না যাই তাহলে মদিনার নবী কষ্ট পাবে দেখছেন নবীর আওলাদ শুধু শহীদ হইবার লাগে পাগল আর আমরা দেশের মানুষ জান বাঁচায় আগে নিজের জান বাঁচায় দিনের জন্য নবীর জন্য এক ফোঁটা রক্ত জড়াইতে কেউ চায় না কথাগণ ঠিক কিনা বলেন এরপরে ইমাম হুসাইন ডাক দিয়ে কে আলে একবার তুমি যদি যুদ্ধে যাইবা একটা কথা দাও তুমি যতবার যুদ্ধে যাইবা যাওয়ার আগ পর্যন্ত আমার একবার করে বাবা করে ডাক দিবা সুবহানাল্লাহ ডন ডাক দিয়ে কেন ক আব্বা তোমার ডাকটা শুনে আমার নানাজির ডাকের সুরের প্রেম সুদা মিঠাই এবার ছেলেটা ডাক দিয়ে আব্বা আপনি যেহেতু এতে আগ্রহ আপনি আমাকে এখন অনুমতি দেন আমি যুদ্ধের মাঠে যাই কিন্তু আপনার সাথে কথা দিলাম আমি যুদ্ধে যাইয়া মাঝখানে আবার আপনার সাথে দেখা করতে আসব আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার হাতের মধ্যে তলোয়ার লইছে এবার দেখবেন আমাদের এলাকায় যদি কেউ কাহারো সঙ্গে ঝগড়া লাগে দেখবেন যদি বাবারে না পায় বাবার সন্তানকে রাস্তায় পাইলে আটকায় ঠিক না তো ইমাম হুসাইনকে না পাইয়া যেই মাত্র এজিদ বাহিনী আলী আকবর দেখছে ওরা আরো পাগল হয়ে গেছে মারার জন্য আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিচে আপনারা বলেন নবীর আওলাদ আলী আকবরের হাতের মধ্যে কি গায়ের সুর না বেলায়েতের সুর অনেকগুলা বিয়া দবরে একবারে কসুরি পানের মতন কুবাইছে লাস্টে মনে হয়ে গেছে আমি না আমার আব্বারে বলছি আমার আব্বার সঙ্গে দেখা করব তখন তিনি যুদ্ধের মাঠ থেকে ইমাম হুসাইন তার বাবার সাথে দেখা করতে আসলেন আয়েশা ডাক দিয়ে কে আব্বা এই গলার মধ্যে এইভাবে হাত দিয়া কয় আব্বা আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি আব্বা তবে একটা কথা আপনার সাথে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই আজকে আমি আপনার কাছে একটা জিনিস চামু ডাক দিয়ে কে আব্বারে তুমি আবার আমার কাছে কি চাইবা তোমাকে তো যুদ্ধের অনুমতি দিয়া দিছি তখন আলী আকবর ডাক দিয়ে কয় আব্বা আমি শুধু একটা জিনিস চাই যুদ্ধ করতে করতে ওই কারবালার জমিনে আমার গলাটা শুকাইয়া গেছে যদি পারেন আমাকে এক ফোঁটা পানি পান করে ইমাম হুসাইন বলেন বাবারে আমার মস্কের ভিতরে পানি নাই ফুরাত নদী হলে বন্দি তারপর আমি তোমাকে একেবারে খালি ফিরাইয়া দিব না তুমি লম্বা হইয়া আমার সামনে শুইয়া যাও এবার সন্তান এইভাবে শুইয়া গেছে যেই মাত্র শুইয়া গেছে গলার মধ্যে হাত দিয়া ধরে রাখছে যখন শুইয়া গেছে ইমাম আলী আকবর বলেন আল্লাহর কসম আমি দেখতেছি আমার আব্বার শুকনা জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে ইমাম আলী আকবর ডাক দিয়ে কি আব্বা গো আমার গলা শুকাইয়া গেছে গো আমি আপনার বাবার কাছে পানি চাইলাম কিন্তু আপনি আমার মুখের ভিতরে জিব্বা ঢুকাইয়া দিছেন গো কিন্তু আমার আব্বা জান কিন্তু আপনার তো আব্বা নাই আপনি কার কাছে পানি চাইবেন আমি আলী আকবর তো দেখতেছি আমার জিব্বার চাইতে আপনার জিব্বাটা আরো দুই গুণ শুকনা হয়ে গেছে আল্লাহু আকবার বলেন দুই গুণ শুকনা ও আব্বা আপনি কার কাছে পানি চাইবেন এবার আলী আকবর কিমা হুসাইন ডাক দিয়ে কে বাবা তুমি গলার মধ্যে হাত দিয়ে কেন ধরে রাখছো ও আব্বা রে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমার ডাক দিছো গো এখন দি তোমার ডাকটা অর্ধেক শোনা যায় বাকি অর্ধেকটা হাওয়ার সাথে উই কারণটা কি আলী আকবর ডাক দিয়া বলে আব্বা আমি যখন আপনারে দেখার জন্য যুদ্ধের ময়দান থেকে দূর দিছি গো একটা বিয়াদ বাইসা আমার কণ্ঠ নালীর মধ্যে একটা তীর মারছে ও আব্বা আমার গলার তীর মারার কারণে দূরটা ছিদ্র হইয়া গেছে গো আমি যখন আপনারে ডাক দেই অর্ধেকটা ডাক আমার মুখ দিয়া বের হয় আর অর্ধেকটা শ্বাস আমার গলার কণ্ঠনালী দিয়া বের হয়ে যায় জোরে জোরে করলাম আল্লাহু আকবার
এবার ইমাম আব্বাস ডাক দিয়ে কয়, আকা ও আকা গ, একের পর এক সবাই শহীদ হয়ে যায়, আপনি আমার বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। শহর বানু ডাক দিয়ে বলে, ও ভাই রে পানির জন্য তোমাদের চিন্তা নাই, সবাই পানি পানি বলে শহীদ হইয়া যাইতেছে, আর তোমরা সবাই শহীদের সোদা পান করার জন্য পাগল হইয়া গেছো। ও বাইরে যদি পারে ফুরাতের ভিতর থেকে একটা একটা পটলি দিয়ে পানি নিয়ে আসো। এবার ইন্দিমিন টাইমে একটা থলে লইয়া হযরতে আব্বাস গেছে পানি আনার জন্য, যেই মাত্র পানি আনতে গেছে গ, এবার ইবনে জিয়াদের লোকেরা ওরে এমন ভাবে বের দিছে, হযরতে আব্বাস থলির মধ্যে ইচ্ছে মতো পানি ঢুকাইছে, আর নিজে খাওয়ার জন্য পানি একটু হাতে নিছে, আর হাতে নিয়ে আব্বাস বলেন, রে আমার পেটের ভিতরে এত তৃষ্ণা ছিল গো, আমি ফুরাতের পানি পান করার জন্য যেই মাত্র আমি হাতের মধ্যে পানি নিছি গো, আমি দেখতেছি এক হাতের পানির মধ্যে আলী আসগরের চেহারা, আরেক হাতের পানির মধ্যে আলী আকবরের চেহারা বাইসা উঠছে। তাদের যখন এই চেহারা যখন বেশি উঠলো, আমি আর পানি পান করি না, আলী আকবর পানিটার ধাম মাইরা ফালাইয়া দিয়া ওই থলের পানিটা লইয়া বাড়ির মধ্যে রওনা দিয়া দিছে। এবার ইবনে জিয়াদের লোকেরা এমন ভাবে বের দিছে গো, আব্বাস ডাক দিয়ে কয়, আমার কেন এমন ভাবে বের দিছো, তার কারণটা কি? এবার তারা ডাক দিয়ে কি, আব্বাস তুমি কেমনে মনে করছো তোমার পানি নিতে দিম গো, তোমাকে পানি নিতে দিতাম না। তো এবার আব্বাস ডাক দিয়ে কয়, আমি তোমাদের কাছে ওয়াদা করলাম নবীর পরিবারের কাছে পানিটা পৌঁছাইয়া দিয়া আমি আবারও তোমাদের সামনে আসবো, যদি যুদ্ধ করতে চাও আমি তোমাদের সাথে যুদ্ধ করব। নবীর প্রেমিকরা জান দিতে জানে গ, কিন্তু ইমান দিতে জানে না, কথা এবার সবাই এমন ভাবে আব্বাসের সাথে যুদ্ধ করা শুরু করছে গো। এবার আব্বাসের এই ডান হাতের মধ্যে এমন একটা কোপ মারছে, কোপটা মারার সাথে সাথে তার ডান হাতটার অর্ধেক কাটটা ফালাইয়া দিছে, এবার তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছে, এখন ডান হাতটা লড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতাছে, এবার পায়ের তলে ফাউ দিয়া দইরা এই ডান হাতটার টান্দা ছিঁড়া ফেলে ফেলে দিছে, আর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, আর একটা বেয়াদব এমন জোরে একটা কোপ মারলো, আল্লাহু আকবার বলুন, এই কোনিডারে একটা কোপ মাইরা মাটিতে ফালাইলো। এবার হযরতে আব্বাস এবার দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটার দর্শে একটা বিয়াদব আইসা রে এমন ভাবে তার ঠোঁটের মধ্যে আঘাত করলো, আর দুইটা চোখের মধ্যে দুইটা তীর যখন মাইরা দিছে গো, এবার আব্বাস মাটির মধ্যে এইভাবে পইরা গেছে, এইভাবে একেবারে শুইয়া গেছে, আর একটা বিয়াদব একটা তীর মারছে বুকের উপর 12 কেজি পানির থলির মধ্যে, এই থলি থেকে পানি দর দর পেরা ওই কারবালার জমিনের মরুভূমির বালু বাসতেছে, কিন্তু নবী দাওলাদের কলিজা পানি দিয়া বাসে নাই। এবার ওই আব্বাসে গড়াইয়া গড়াইয়া আকা কয়া ডাকতা মারছে গো, ইমাম হুসাইনের কান গলাও, ইমাম হুসাইনের কান হলো বেলায়তের কান, একটা দর মাইরা কারবালায় গেছে গো, যায়া দেখে দুই হাত নাই আব্বাস ভাইয়ের আর দুইটা চক্ষু নাই। এবার ইমাম হুসাইন গো, আব্বাস রে তোমার না করছিলাম আসার জন্য, ওরার অন্তরে মায়া নাই ওদের অন্তরে দয়া নাই, তুমি এখানে আইসা জীবন সন্ধিক্ষণে, আব্বাস ডাক দিয়ে কইয়া কয়,
তোমার কাছে অনুরোধ গো, আমি যদি মারা যাই আমার লাশটারে সখিনার সামনে আর শহর বানর সামনে নিয়েন না। কই কেন রে? কই আমি পানি দেওয়ার ওয়াদা করে আসছিলাম, আমি ওয়াদা রক্ষা করতে পারি নাই, আমার চেহারা তাদেরকে দেখাইতাম না। আল্লাহু আকবার বলে ওই দিক দিয়া জৈন ওই সকিনার আর শহর মানু বিনায়া বিনায়া কয় কি জানিনি আমার বাইনে আয় রে ফু রাতের পানি নয়া সরবানো দুখিনি কান্দে পন্ত পানে ছায়া হায় আমার বাইনে আয় রে আমার রাতের পানি দয়া সরবান দুঃখিনী কান্দে পন্ত পানে ছায়া হায় আমার বাইনে আগে রে আল্লাহ মা বনাই রে বাপ নাই রে ছিল হজুরের ভাই ওরে সে যে এক পানি আনতে ফুরাতে নদী যাই ওরে বেলা গেল সন্ধ্যা গইল আইল না ফিরিয়া ওরে দুঃখিনী রে জাদু বাসায় দুঃখিনী রে বাসাই বল কি গা আয়া হায় আমার বাইনে আয় রে আমার বাইনে আয় রে এ ফোরাতের পানি লয়া সরবান দুঃখিনী কান্দে পন্ত পানে ছায়া হায় আমার বাইনে আয় রে এই সুনামগঞ্জের মানুষ সৈয়দপুরের মানুষ এই মুহূর্তে যদি কারবালা হইতো এই হাওরের ফসল যা আছে আমি তাহিরের বাড়িঘর যা আছে সব বিক্রি কইরা ইমাম হুসাইনের জন্য ফুরাতে পানি লইয়া যাইতাম। কথা বলো ঠিক কিনা বলো? আজকে কোন নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ করলো, আফসুস লাগে। রুজহা শর্মে কে আজ বাবা হয় মোস্তফা কি সামনে রসুলের সামনে কিভাবে মুখ দেখাবে? কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? নবীর আওলাদের বিরুদ্ধে চপত চলেছো। ইমাম হুসাইন কারবালার মাঠে দুই রাকাত নামাজ পড়েছে, কয় রাকাত? আরে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। সেই দিন যদি ইমাম হুসাইন দুই রাকাত নামাজ না পড়ত তাইলে আমরা আজকে হুসাইন মুসলমান পাওয়া বড় কঠিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? পাগড়ি দেখলে দূর মাইরো না, দাড়ি দেখলে দূর মাইরো না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ দেখলে দূর মাইরো না, একেবারে হাঁটুর মধ্যে কর ফালাইলেও দূর মাইরেন না, একেবারে বস্তা লইয়া গুললেও দূর মাইরেন না, শুধু একবার তার টুকা দিয়া দেখবেন আহলে বায়াতকে ভালোবাসে কিনা, পাঞ্জাতনকে ভালোবাসে কিনা। তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই, তাদের নামাজের দাম নাই। আমি কি কাউরে বকা দিছি? কাহার বিরুদ্ধে একটা কথা বলছি? তবে একটা কথা বলতে চাই, বলবো? যতদিন বাঁচবো আহলে বাইতের মহব্বত চাই কি চাই না? আপনার ভাগ্য ভালো একজন যোগ্য পিসা পেয়েছেন, আপনাদের ভাগ্য ভালো আজকে আপনাদের ভাগ্য ভালো একজন মুনাজির আজম গাজী আবুবাইদিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন আলা হযরত ওবাইদুল মুস্তাফা নকশবন্দি সাহেবকে আপনারা পেয়েছেন। আপনারা জানেন কি না জানি না, কিন্তু আমার এলাকা আমি ভালো জানি এই ব্রাহ্মণবাড়িয়া কেন বাংলাদেশের মধ্যে অন্যতম একজন মুনাজির হলো আল্লামা ওয়াইদুল মুস্তাফা নকশবন্দি মাদ্রাসাহুল কুরআন। কষ্ট হচ্ছে আপনাদের? যাক রেখে দিলাম।